বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চেতলা পার্কে বৃক্ষরোপণ করলেন ফেরহাদ হাকিম, সাথে ছিলেন মালা রায়, দেবাশিস কুমার। শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে বললেন, আপনারা ওনার কথায় ভুল মানে বার করছেন। উনি বলেছেন যে জেনারেল পড়াশোনা করে আরো ডিগ্রি পেতে হবে, বিএড আরো যে সমস্ত ডিগ্রি রয়েছে তাহলে চাকরি পাওয়ার সুবিধা হবে। উনি কখনোই বলেননি যে চাকরি নেই। দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল নেতারা কাটমানি খায়। সেই প্রসঙ্গে ফেরহাদ হাকিম বলেন, দিলীপ ঘোষ ভুলে যাচ্ছে এটা গুজরাট নয়, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নয়, এক ক্লিক করলেই বোঝা যাবে। সেটাকেও পর্যন্ত এখন সংবিধান মানছেন না, যাই হোক আজকে ওই দিন নয়, আজকে আমাদের তথাগত রায় টুইট করেছেন। আপনি আপনারা এটা মিথ্যা প্রচার করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, আমি পাশে ছিলাম, যে জেনারেল এডুকেশনে এখন যে চাকরি বাকরি সেটা মানুষকে যেরম যেরম, আপনি যদি এম এ পড়েন তার সাথে আপনাকে বিএড পড়তে হবে, ডিএলএড পড়তে হবে, তাহলে চাকরির সুবিধা আছে, চাকরি নেই এই কথা কখনো শোভনদেব চট্টোপাধ্যায় ওটা নিয়ে টুইট করেছেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের ছবিটা, বেকারত্বের ছবি মোদী সরকার 47% বাড়িয়ে দিয়েছে পুরো দেশে। বেকারত্ব শুধু পশ্চিমবঙ্গ নিয়ে হয় না, সারা দেশে আজকে হাহাকার। আজকে মুদ্রাস্ফীতির জন্য দেশে আজকে চাকরি নেই বাকরি নেই। সত্যি কথাটা তথাগত রায় জানেন, উনি শিক্ষিত লোক কিন্তু বলতে পারছেন না, যদি পার্টিতে আবার বঞ্চনায় শিকার হন। কেন্দ্রের মোদী সরকারের ভুল পলিসির জন্য আজকে সারা ভারতবর্ষে হাহাকার, আর আমরা এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের বেকারত্ব 40% কমিয়ে এনেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্রেনে যাদের কাটমানি থাকে তাদের আর কিছু বলার থাকে না। আমাদের প্রশাসন স্বচ্ছ, কেন্দ্রীয় থেকে কত টাকা আছে, রাজ্যের ফিনান্স থেকে কত টাকা আছে, কোন স্কিমে কত টাকা খরচা হচ্ছে, এটা সবই এখন আপনিও ওয়েবসাইটে গিয়ে ক্লিক মারলেই আপনিও দেখতে পাবেন।